ولقد جرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নাম তৈরি করছি। খেয়াল করবেন, অধিকাংশ মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করছি। কেমন মানুষ এবং জিন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলবাসে হৃদয় আছে, হৃদয় দিয়েছি আমি অনুধাবন করার জন্য, কিন্তু হৃদয় দিয়ে সে অনুধাবন করে না, বুঝে না, জীবন চালাচ্ছে বলগাহীনভাবে, অনুভূতিহীন, গরু ছাগল অন্যান্য মাকলুকের মতো অনুভূতিহীন জীবন। আজান হয়েছে, নামাজে যাওয়া দরকার, কোনো অনুভূতি নাই। হালাল হারাম বেশি, হালাল হারাম কোনটা আদেশ কোনটা নিষেধ, বুঝে শুনে যে জীবন চালাই না, আল্লাহ তাআলা বলে হৃদয় দিয়ে সে আল্লাহকে চিনে না, অনুধাবন করে না, এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম তৈরি করছি। ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, এবং চোখ দিছে চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, কান দিছে কান দিয়ে শ্রবণ করে না, কান দিয়ে সবই শুনে কিন্তু আমার ভালো মতো শুনে না, চোখ দিয়ে ভালো নেই অন্যায় দেখে না। আল্লাহ বলছেন মুলাইকা কালা নাআম, এরা চতুষ্পদ জানোয়ার, এর মতো আল্লাহ তাআলা বলছেন বাল ঘুমাদাল চতুষ্পদ জানোয়ার নাই, এর চেয়ে অনেক নিকৃষ্ট, অধিক পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, অমনোযোগী, কষাই কানা, দশটা ছাগল একটা জবাই করছে আর নয় একা ছাগলের কাঁটালে পাতা খাচ্ছে, তারা যেমন গাফিল অমনোযোগী বেখবর যে আমাকে জবাই করা হবে, তেমনি এই মানুষ এত বেখবর, তার দাদা মারা গেল, নানা মারা গেল, নিজের পিতা মারা গেল, মা মারা গেল, তার জীবন তার পরিবর্তন হলো না, অন্তর দিছি চোখ দিছি কান দিছি অনুভূতি, তার জীবন পরিবর্তন হলো না, এরা চতুর্থ জানোয়ার, এর সাথে এর চেয়ে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ, চতুর্থ জানোয়ারের সঙ্গে তুলনা করা যাবে না। মানুষের মধ্যে আল্লাহর বলেন আমি মনুষ্যত্ব বুদ্ধিছেন এবং পশুত্ব দিলে দান করছেন, এবং পশুর মধ্যে পশুত্ব দিছেন, ফেরেশতাদের মধ্যে মনুষ্যত্ব দিছেন। যদি কোনো মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়, ভালো মানুষ যদি হয়, ওই মানুষটা পজিশন ফেরেশতাদের চেয়ে অনেক উপরে উঠে যাবে। কেউ যদি বলেন এই মানুষটা ফেরেশতার মতো, এত সুন্দর ফেরেশতার মতো মানুষটা, তাহলে ওই মানুষটার সম্মান হানি হবে, কারণ এই মানুষটা ফেরেশতার মতো না, এই মানুষের পজিশন ফেরেশতাদের চেয়ে অনেক উপরে। বলেন সুবহানাল্লাহ, কারণ ফেরেশতাদের চেয়ে অনেক উপরে, ফেরেশতারা হলো মানুষের খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে ফেরেশতা দিয়ে সেজদা করাইছেন, সুতরাং ফেরেশতার পজিশন মানুষের চেয়ে অনেক নিম্নে। আবার যদি কোনো মানুষ খারাপ হয়, তাহলে এই মানুষের যদি পশুর সঙ্গে তুলনা করেন, পশুর সম্মান হানি হবে, কারণ এই মানুষটা পশুর মতো না, পশুর চেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, তাহলে মনুষ্যত্ব বোধ পশুত্ব বোধ আল্লাহ তাআলা দুটি মানুষকে দিচ্ছেন, এই জন্য তো জান্নাত জাহান্নাম তৈরি করছেন, পশুর মধ্যে পশুত্ব বোধ দিচ্ছেন, এই জন্য তার কোনো জান্নাত জাহান্নাম নাই, তার কোনো পাপ নাই, সে ওই সফটওয়্যার চলতে একই অটো সফটওয়্যার দিচ্ছেন, পশুত্ব করে যাবে সে। আর ফেরেশতাকে ভালো গুণ দিছেন, ফেরেশতা ভালোই করে যাচ্ছে, ফেরেশতার কোনো ক্রেডিট নাই, তার কোনো সওয়াব নাই, গুণা নাই, সে ওরই করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা দুটি দিছেন, দিয়ে এই জন্য মানুষকে পরীক্ষা ফেলছে, তুমি কোনটাকে জয় করবা, যদি ভালোটাকে তুমি গ্রহণ করো তাহলে তোমার পজিশন ফেরেশতাদের চেয়ে অনেক উপরে, আর যদি খারাপটাকে গ্রহণ করো তাহলে তোমার পজিশন পশুর চেয়েও নিম্নে। পশুর সঙ্গে তুলনা করলে পশু বলবো আমি আমার কি করছি, আমার কি অপরাধ, আমি কোনো অন্যায় করছি, আমার দায়িত্ব তাই পালন করতেছি। পায়খানার মধ্যে যে কীট থাকে, মলমূত্র খেয়ে মলমূত্র কমায়, পৃথিবীর মানুষের জন্য উপকার আল্লাহ তাআলা পায়খানার মধ্যে কীট তৈরি করছেন, পৃথিবীর বস্ত্র পায়খানা কমানোর জন্য। যদি কোনো নাফরমান বান্দাকে ওই পায়খানা কীটের সঙ্গে তুলনা করেন, পায়খানা কীট বলে আমার কি অপরাধ, আমি অর্থে নিষ্পাপ, আমি আমার 24 ঘন্টা আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পড়াইছেন, আমি পায়খানার মধ্যে থেকে 24 ঘন্টা দায়িত্ব পালন করছি, একটা ঘন্টার জন্য তো আমি পায়খানাতে উঠে যাই, আমি রেস্ট নেই নাই, 10 মিনিট তো জন্য আমি চা খাওয়া যাই নাই, আমি তো সবসময় পায়খানার মধ্যে আছি, বিষয়টা খেয়াল করবেন, চিন্তা করবেন, 24 ঘন্টা আপনি ঘৃণা করতে পারেন পোকাকে, কিন্তু আল্লাহ তালা পোকাকে আল্লাহ তালা মানুষের জন্য তৈরি করছেন, মানুষের খেয়াল মধ্যে নিয়োজিত করছেন, যে পৃথিবীর সমস্ত মলমূত্রকে কমানোর জন্য সে তো তাই করে যাচ্ছে, কাক পচা কলা খেয়ে যাচ্ছে, কুকুর পচা কলা খেয়ে যাচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। কিন্তু আপনি আমার দায়িত্ব কি ছিল, মানুষ হিসেবে খলিফা, আল্লাহ তালার খিলাফতের প্রতিষ্ঠিত, আল্লাহর বিধানকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করা, আল্লাহ হুকুম আকা মেনে চলার জন্য পাঠাইছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে তৈরি করলেন, সুতরাং আপনার আমার দায়িত্ব কি? এই জন্য আল্লাহ তালা বলে তোমরা দান করো, সদকা করো, আল্লাহর মধ্যে ব্যয় করো, চিন্তাশীল মানুষ হও। এই জন্যে যে কাজ